হেলাল উদ্দিন আপনি লিখেছেন দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলো অনেকে এটিকে সুদভিত্তিক বলছেন কারণ কি সরকার সরকারি চাকরিজীবীদের পেনশন দিলে সুদ হয় না অন্যদের দিলে সেটা কেন সুদ হবে বা হেলাল উদ্দিন আমরা এ বিষয়ে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইতিমধ্যে জানিয়েছি যে পৃথিবীর বিভিন্ন দেশে সর্বজনীন পেনশন চালু আছে এই সর্বজনীন পেনশনের মাধ্যমে আপনার সব ধরনের মানুষই তাদের বৃদ্ধ বয়সে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পেনশন টাকা নিজে চলতে পারেন এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের দেশে সেটি চালু হচ্ছে কিন্তু সে সাথে এ উল্লেখযোগ্য যে স্কিমটি ঘোষিত হলো সেই স্কিমটি শুধুমাত্র একটি কারণে নয় বরং কয়েকটি কারণে সেটা সরিয়া সম্মত নয় সেখানে একজন মানুষ যা জমা দেবেন তার চাইতে কম পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে অর্থাৎ সেরকম স্কোপও আছে আবার অনেক বেশি পাওয়ারও সম্ভাবনা আছে এবং নির্দিষ্ট টাকা দেওয়ার পর তার চেয়ে কম কিংবা বেশি দুইটা পাওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় গারার আর এই গারারের কারণে ইসলামের শরিয়াতে অনেক লেনদেন কি ইসলামের শরিয়াতে জায়েজ মনে করা হয় না এবং সেই সাথে আপনার অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে সেই অতিরিক্তটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে নিশ্চয়ই সেটা বাণিজ্যিক ভিত্তিতে নয় তো ইনভেস্টমেন্টের বিপরীতে অতিরিক্ত জানিচ্ছি আমরা সেটা সুদেগণ্য হচ্ছে এছাড়াও আকলু আকলু আমার নাসিল বাতেল শরিয়ার মূলনীতিতে আপনার এই একটি বিষয় আছে যার ভিত্তিতে ইসলামী অর্থনীতিতে অনেক লেনদেন হারাম হয় মূলত ইসলামী অর্থনীতি মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য আল্লা রসুল সাল্লা সাল্লামের আলোকে অনেক বিধিনিষেধ আমাদের জন্য আরোপ করেছে এবং সে বিধিনিষেধ লঙ্ঘন করা কোনো মুসলমানের জন্য জায়জ হবে না সে আলোকে সর্বজনীন পেনশনের যে বর্তমানে স্কিম বলা হয়েছে সেটি সরিয়া সম্মত কোনোভাবেই নয় এবং এ বিষয়ে অনেক সরিয়া বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে আমাদের আলাপ হয়েছে হাটাজারের সাবেক মোহতামিম যিনি প্রয়াত রহিমা হল্লাহ তার সাথে আমার আলাপ হয়েছে এবং পটিয়ার মহাপরিচালক মানা আবাদুল্লা হামজা হাফিজা হল্লাহ তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেশের শীর্ষস্থানে অনেকগুলো আমাদের সাথে আমার কথা হয়েছে তারা সবাই এটা নিয়ে ভাবছেন যে বিকল্প কী স্কিমের প্রস্তাব দেওয়া যায় ইতিমধ্যে আমরাও বিভিন্নভাবে সরকারের কাছে প্রস্তাব জানিয়েছি যে সুদ মুক্ত বা আপনার সুদ ছাড়া সরিয়াভিত্তিক কোনো স্কিমও যেন চালু করা হয় কারণ দেশের নাগরিকদের একটা বড় অংশ সুদকে ঘৃণা করে অবশ্যই তাদের অধিকার দেখাটা কর্তব্য রাষ্ট্রের সুযোগ সুবিধা যদি সকলের জন্য হয় তাহলে যারা সুদকে হারাম মনে করে তাদের জন্য অবশ্যই কোনো স্কোপ থাকা উচিত ততই সেটি থাকা দরকার আপনি যে প্রশ্নটি এখানে রেখেছেন যে সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দিলে সুদ হয় না তাহলে অন্যদেরকে দিলে কেন সুদ হবে এর উত্তর হলো যে সরকারি চাকরিজীবীদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে এটা চাকরিজীবীদের হক তাদের থেকে রেখে দেওয়া জিনিসটাই তাদেরকে দেওয়া হচ্ছে অন্যদেরটা তা না এবং সরকারি চাকরিবিধির ক্ষেত্রে হারাম হওয়ার কোনো কারণ কিন্তু বিদ্যমান নয় তাদের থেকে যা কাটছে এবং সেটা সরকার দিচ্ছে তাদেরকে এবং তাদের প্রাপ্য এটা কিন্তু অন্যদের কাছ থেকে সুনির্দিষ্ট টাকা নিয়ে তার বিপরীতে আপনি অতিরিক্ত কিংবা কম টাকা দিচ্ছেন সেটা কনভেনশনাল যে আপনার ইন্স্যুরেন্স আছে তার মতোই হুবহু তো কনভেনশনাল ইন্স্যুরেন্সের যে আইডিয়া অনেকটা সেটার মতোই এটা হওয়া হয়েছে এবং সেটি যে হারাম অর্থাৎ অনুশনাল আপনার বিমা যেটি সেটি যে হারাম সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই অথবা কথা হলো যে এটি মৌলিকভাবে সাধুবাদযোগ্য একটি উদ্যোগ হলেও এর জন্য সুদমুক্ত একটা উইং খোলা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আর না হলে এটি আমরা মনে করছি যে এটি সর্বজনীন হবে না কারণ সর্বজনীন হতে হলে দেশের বিপুল সংখ্যক মানুষ যে সুদকে হারাম মনে করে তাদের দিকটি বিবেচনা রাখতে হবে রহমান আপনি লিখেছেন মেয়েরা কি ঘরে থেকে অনলাইনে হালাল টাকায় কেকের ব্যবসা করতে পারবে মেয়েরা ঘরে বসে যদি হালাল টাকায় কেকের ব্যবসা করতে চান তাহলে সে করতে পারেন হালালের মধ্যে থেকে তিনি যদি করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু তার যেন মার্কেটিংয়ের জন্য বেপরদেগি করতে না হয় এবং অন্য কোনো গুণের কাজে লিপ্ত হতে না হয় সেটা তাকে লক্ষ্য রাখতে হবে মামুন ইসলাম আপনি লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে কি না অবশ্যই সেটি মোবাইলের কোরআনের প্রতি আদব এবং শিষ্টাচারের পরিপন্থী হবে রিংটোন হিসাবে যদি ব্যবহার করি কারণ কোরআনে কারিম এর আয়াতকে এটা এক ধরনের অপব্যবহার করা হবে যদি এটাকে রিং ব্যবহার করেন এটাকে ঠোঙা হিসেবে ব্যবহার করলে অন্য কোনো কাজ ব্যবহার করলে মানে কি একটা ব্যবহার করলেন সেটা যেরকম এটাও অনেকটা সেরকম বিদ্যারটা যাইজ হবে না মোহাম্মদ আতাউল্লা আবি লিখেছেন পরীক্ষা দেখে দেখে লিখলে গুণা হবে কিনা অবশ্যই দেখে দেখে লিখলে গুণা হবে আমার ওদের খেয়ানত হবে আপনি যতটুকু জানেন পারেন মুখস্থ থেকে ততটুকু আপনি লিখবেন এর বেশি আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে ভাইব্দুর রহমান আপনি লিখেছেন পানি খাওয়ার সময় দোয়া পড়ব নাকি কি পড়বো পড়ব পানি পানের জন্য আলাদা কোনো দোয়া নেই বরং বিস্ফুল্লা বলে আমরা পান এবং আহার শুরু করব এটা বিস্ফিল্লা বলে পানি পান চলবে ইনশাআল্লাহ তারা